সুন্দর শিউলি ফুল ফুটেছে দেখো, আমাদের বাড়ির গাছে শিউলি ফুল। খুব সুন্দর শিউলি ফুল ফুটেছে। আর আজকে সকালে মনটাও খুব খারাপ, কারণ আজকে নরেন্দ্রপুর থেকে চলে যাচ্ছি। তবে মনে একটু আনন্দও আছে, কারণ যাচ্ছি বিয়ে বাড়ি আমার খুব ছোটবেলার বান্ধবী দেবশ্রী, ওর বিয়ে। আর যাব অনেকটা দূরে, কোথায় যাব সেটা তোমাদেরকে জানাবো। সাথে থাকো, তুলিকার গৃহতরি দেখতে থাকো, আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো। ছোনো মামার সাথে আবার অনেক দিন পর দেখা হবে, আমরা আজকে চলে যাচ্ছি। দেখো ওদেরও নেমন্তন্ন ছিল, কিন্তু শরীরটা খারাপ বলে আর পিয়ালি গেল না। লাগেজ রেডি, ঘর তো ছড়ানো ছিটানো, যা হয় কোথাও বেরোনোর সময়। টোটো এসে দাঁড়িয়ে আছে, শুভদীপ এখনো বাথরুম থেকে বেরোয়নি। মিশোকে ডাক, ডাক তো। এই তো মিশো, মিশো মুনিয়া পাখিকে ছেড়ে যেতে পারছে না। নাও নাও, ট্রেন পাবো না। মুনিয়া পাখি টাটা। আমরা সোনারপুর স্টেশনে এসে সোনারপুর লোকালে উঠলাম। এখন সোনারপুর লোকালে আছি, যাচ্ছি শিয়ালদা। শিয়ালদায় গিয়ে আবার ট্রেন চেঞ্জ করব। আমরা সবাই শিয়ালদা পৌঁছে গেছি, এবার শান্তিপুর লোকালে ধরবো। এই যে সব ট্রেন থেকে নামছি, আমরা আছি শিয়ালদার সাউথ সেকশনে। এখন বাজে 10:54, যাচ্ছি মেন সেকশনে। শিয়ালদা মেন সেকশন থেকে গিয়ে আবার শান্তিপুর লোকাল ধরব। ডিসপ্লে বোর্ডে দেবে কত নম্বর প্ল্যাটফর্মে শান্তিপুর লোকাল আসবে, তো সেই জন্য আমরা একদম ডিসপ্লে বোর্ডের সামনেই দাঁড়িয়ে আছি। শান্তিপুর লোকালে উঠে পড়েছি আর ট্রেনও ছেড়ে দিয়েছে, যাচ্ছি বিয়ে বাড়ি। মানিও আমাদের সাথে যাচ্ছে, কিন্তু মানি বিয়ে বাড়ি যাবে না, মানি একই জায়গায় যাবে, গিয়ে সেখান থেকে অন্য কোথাও যাবে। যাচ্ছি আমার খুব ছোটবেলার বান্ধবীর বিয়েতে। খুব ছোটবেলা বলতে ও আমার প্রাইমারি স্কুলের বান্ধবী, তো বুঝতেই পারছো কতটা ছোটবেলার বান্ধবী। আর এখনও ভীষণ ভালো একটা যোগাযোগ, ভীষণ ভালো একটা সম্পর্ক ওর সাথে। ভীষণ ভালো সম্পর্ক বলাটা অত্যন্ত ভুল কথা, ওর সাথে একদম আমার ফ্যামিলি রিলেশন, ঘরোয়া সম্পর্ক ওর সাথে, কাকু কাকিমা ভাই সবার সাথে। তো যাচ্ছি, মনে তো ভীষণ আনন্দ যে বান্ধবীর বিয়েতে যাচ্ছি, বিশেষ করে যখন নাকি বান্ধবীটা প্রিয় বান্ধবী হয়, বিষয়টা আরও অনেক আলাদা হয়ে যায়। তো এখন পৌঁছানোর অপেক্ষা, কতক্ষণে গিয়ে পৌঁছাবো, কোন স্টেশনে নামছি সেটা নেমেই তোমাদেরকে দেখাই। সাথে থাকো, দেখতে থাকো তুলিকার গৃহতরী। একদম মিস করো না, বিয়েবাড়ি পর্ব শুরু হয়ে গেছে, এবার থেকে পরপর বিয়েবাড়ি চলবে। আর শুধু যে বিয়েবাড়ি সেটা নয়, বিয়েবাড়িকে উপলক্ষ করে বিভিন্ন নতুন নতুন জায়গায় যাওয়া, নতুন নতুন জায়গা দেখা, এই একটা ব্যাপারও আছে। তো অবশ্যই সাথে থাকো, এরপর থেকে ভ্লগগুলো ভীষণ মজাদার, ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। কোনো ভ্লগ কেউ মিস করো না, সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সবাই করো। আর এই 2.5 ঘন্টার জার্নি করে বান্ধবীর বিয়েতে যাওয়ার যে কি মজা, সে মজাই আলাদা, তো সেটাই বলবো। সাথে থাকো, আরও অনেক সুন্দর সুন্দর ভ্লগ সামনে আসতে চলেছে। মানে
ফাইনালি আড়াই ঘন্টার জার্নি করে ফুলিয়া পৌঁছালাম, যাবো দেবশ্রীদের বাড়ি। ওর বিয়ে উপলক্ষেই আজকে এত দূর জার্নি করে আসা, মনে এত আনন্দ নিয়ে। তো আমরা এখন প্ল্যাটফর্মে ওয়েট করছি, ট্রেনটা বেরিয়ে গেল, এবার আমরা রেল লাইন ক্রস করে ওই প্ল্যাটফর্মে যাব, তারপরে যাব ওদের বাড়ি। ফুলিয়া পৌঁছে টোটোতে উঠে পড়েছি, এখন রওনা দেবশ্রীদের বাড়ির দিকে। মিশন বিয়ে বাড়ি আমাদের পুরো ফোর্থ ফেজ এটা। হ্যাঁ ফোর্থ ফেজ, মানে একদম আমরা যাওয়ার এন্ডে চলে এসেছি আর কি। হ্যাঁ এখনো দুটো ফেজ বাকি আছে। বিয়ে বাড়ি পৌঁছে গেছি, এবার ভেতরে এন্ট্রি নিচ্ছি। আমিও চিনতে পারিনি, রাস্তা থেকে দেখতে পাচ্ছি তো। একজন পেতনি একজন সুন্দরী। এই হ্যাঁ গালটা কি ওটা বলছো রং চলে আসবে। এই তারা বাইরে গিয়ে তুলি সেলফিটা। তো ফাইনালি পৌঁছে গেছি দেবশ্রীর বাড়িতে, কেমন লাগছে বল? খুব ভালো, খুব ভালো। ব্যাঙ্গালোর টু শান্তিপুর, না ব্যাঙ্গালোর টু ফুলিয়া, ফুলিয়া শান্তিপুর না। আমিও খুব এক্সাইটেড ছিলাম ওর বিয়েতে আসবো বলে, ফাইনালি পৌঁছেছি। তো এখন সেলফি তুলবো আগে, চল। একদম দেবশ্রীর আইবুড়ো ভাতের অ্যারেঞ্জমেন্ট দুর্দান্ত। তোকে শাড়িটাকে পরালো রে, উফ কি দারুণ পরিয়েছে। আমরা ইউটিউব দেখে দেখে ঠিক করেছি। না কি দারুণ পরিয়েছে বলে তোমরাও লাইন দিও না। না ফাইনালি দেবশ্রী বিয়ে করছে, আর ফাইনালি আমি দেবশ্রীর বিয়েতে এসেছি। এটা যে কবেকার পরিকল্পনা তার ঠিক নেই যে দেবশ্রীর বিয়েতে আসবো। ঠাকুমা ঠাকুমা, হ্যাঁ দেবশ্রীরও ঠাকুমা আমারও ঠাকুমা। হ্যাঁ এই পুচকেটা হচ্ছে দেবশ্রী কাকার মেয়ে। ম্যাডাম আপনার মেহেন্দিটা একটু দেখান কতদূর হলো, দারুন কমপ্লিট কর। ম্যাডাম যা ড্রেস দিচ্ছে ফাটাফাটি, একদম ভরপুর সেজনে। দেবশ্রীর বিয়ের মণ্ডপ হয়ে গেছে কমপ্লিট, অনেকটা কাজ এগিয়ে থাকলো মণ্ডপটা হওয়া মানে। দেবশ্রীর বিয়ের মণ্ডপও রেডি, আর আমি আর শুভদীপ একটু বেরোচ্ছি, একটু ফুচকা খাবো, একটু বাজারের দিকে যাবো ঘুরতে ঘুরতে। আমি আর শুভদীপ দুজনে বেরিয়ে একটু ফুলিয়া বাজারের দিকে এসেছিলাম, একটু ফুচকা খেলাম, বাজারে একটু ঘোরাঘুরি করলাম, আবার যাচ্ছি বিয়েবাড়ির দিকেই। তো বিয়েবাড়িতে এসে দেখি গেট সাজানো শুরু হয়ে গেছে, বাইরের যে গেটটা, আর ভেতরেও সাজানো চলছে টুকটাক, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর রাত্রেবেলা সেরকম তো কিছু না, এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া, কাল সকাল থেকে স্টার্ট। ঠান্ডা লেগেছে, আমার শীত করছে, বসে বসে কাঁপছে। সোয়েটার কই? যেটা দেখানোর জন্য ফোন অন করা সেটাতে শাখা বলা পড়ে নিয়েছে, কি বলবো, মেমোরি ক্যাপচার করছি, এগুলো সব মেমোরি হয়ে থাকবে। কি চিক ব্লক কম মেমোরি, একদম একদম। তো ম্যাডাম বউ হওয়ার জন্য একদম রেডি, শাখা বলা পড়ে নিয়েছে। কালকে একদম সকালবেলা উঠে দই চিড়ে খাওয়া দিয়ে শুরু। চলো তাহলে কালকের জন্য সবাই ওয়েট করো। কত বছর কথা হচ্ছে না, এখনো কথা হয়নি কালকে হয়েছে। তো কালকে দেবশ্রীর বিয়ে, আজকে ঘুমিয়ে পড়ি, খুব টায়ার্ড, আমিও খুব টায়ার্ড, শুভদীপও টায়ার্ড, আর দেবশ্রী তো অবশ্যই
ওর উপর দিয়েই সব থেকে বেশি ধকল যাচ্ছে। তো অনেক সকালে কালকে উঠতে হবে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা।